আওয়ামী লীগ যাদেরকে বিভক্ত করেছে, বললেন মির্জা ফখরুল। এরপর হত্যাকারীদের কেউই রেহাই পাবেন না, বললেন রিজভী। দেশের মানুষের সমর্থন ছাড়াই বর্তমান সরকার ক্ষমতায় বসে আছে, বললেন ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। এরপর চাকর বাকর দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না, বললেন রিজভী। আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গন এখন নষ্ট হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে, বাংলাদেশের রাজনীতির কাঠামো ভেঙে পড়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার নিয়ম থাকলেও সেই নির্বাচনে জনগণ অংশ নিতে পারে না। মাছারুল আনোয়ারের স্মরণে রাষ্ট্রীয় কোনো উদ্যোগ না থাকাই আক্ষেপ করে মির্জা ফখরুল বলেন, তাকে স্মরণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন ছিল, কিন্তু এমন দেশে বাস করি, এমন রাজার রাজত্বে বাস করি যারা এই দেশকে বিভক্ত করে ফেলেছে, দেশের সব অঙ্গনে বিভক্তি। তিনি বলেন, মাছারুল আনোয়ার অনেক গুণের অধিকারী মানুষ, তার অবদান ও সৃষ্টি পাহাড় সম, তার গান চিরকাল থাকবে। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময়ে গাজী মাছারুল আনোয়ারের গান জাতিকে ঐক্যবদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার সেই জাতিকে বিভক্ত করেছে, সব ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিরোধী দুই পক্ষ। দেশকে বর্তমান পরিস্থিতি থেকে বের রক্ষা করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশকে রক্ষার দায়িত্ব বিএনপি একার না, বিএনপি সব শক্তি দিয়ে চেষ্টা করছে, সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যার গানে মানুষ অনুপ্রাণিত হয়েছিলেন তার স্মরণ সভা জাতীয়ভাবে হওয়া উচিত ছিল। গাজী মাছারুল আনোয়ার দেশের সব বড় বড় সম্মান ও পদকে ভূষিত হয়েছিলেন। সরকারের নতজান ও দুর্বল কূটনীতির সুযোগেই মিয়ানমারের সশস্ত্র বাহিনীর উদ্ধর্তপূর্ণ আচরণ বাড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি। মিয়ানমারের এই উদ্ধর্তপূর্ণ আচরণ বন্ধে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে দলটি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মেরুদণ্ড সোজা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। বান্দরবানের নাইক্কাংচুরি উপজেলার গুমদুম সীমান্তের উপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গত 28 আগস্ট থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গোলাগুলি শুরু হয়। তারপর থেকে থেমে থেমে সেখানে গোলাগুলি চলছে। এরই মধ্যে রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে গতকাল শুক্রবার এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক শিশুসহ 5 রোহিঙ্গা আহত হয়েছে। মিয়ানমারে এমন বেপরোয়া তৎপরতা ও নিক্ষিপ্ত মর্টারের গোলার আঘাতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে আজ সংবাদ সম্মেলনে আয়োজন করে বিএনপি। মিয়ানমারের এমন আচরণে সরকারের প্রতি বিএনপি পরামর্শ কী? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মিয়ানমার একই ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে, অথচ একটি স্বাধীন সার্বভৌম দেশের সরকার বারবার প্রোটেস্ট নোট দিয়ে যাচ্ছে। মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে, সরকারের যেখানে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর কথা, কিন্তু তারা কিছুই করতে পারছে না। আমাদের এটাই প্রশ্ন, সরকারের দুর্বলতা কোথায়? জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার যে দেশ চালাচ্ছে সেটা তো মিয়ানমার সরকারও জানে, তাই সরকার শক্তভাবে কিছু করতে পারছে না। সরকারকে আগে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর তাগিদ দেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনী বারবার আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে গোলা ফেলছে। বান্দরবানের নাইক্কাংচুরি সীমান্তের শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডের 120 মিটারের ভেতরে পড়ে মর্টার শেল বিস্ফোরিত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বিএনপির মহাসচিব বলেন, এমনিতে 12 লাখ রোহিঙ্গা নিয়ে মহাসংকট আছে বাংলাদেশ, এখন নতুন করে সীমান্তে সমস্যা তৈরি করছে মিয়ানমার সশস্ত্র বাহিনী, এটা সম্ভব হচ্ছে দেশে বর্তমান ফ্যাসিবাদী শাসকের নতুন পররাষ্ট্রনীতির কারণে। মির্জা ফখরুল ইসলাম বলেন, মিয়ানমারের ঘটনার পাশাপাশি বাংলাদেশ ভারত সীমান্তেও প্রাণহানি হচ্ছে, এমনকি প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ও সীমান্তে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, নতজার পররাষ্ট্রনীতির সুযোগে এইসব ঘটনা ঘটছে। এদিকে দেশে মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এই ঘটনা জাতিসংঘের কাছে তুলে ধরা হবে। এদিকে হত্যাকারীদের কেউই রেহাই পাবেন না, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা মানুষ হত্যা করার পরেও বিভ্রান্তি রটাচ্ছেন তারা কেউ জনগণের ক্রোধ থেকে, জনগণের আক্রোশ থেকে রেহাই পাবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপি নেতাকর্মীর হত্যার ঘটনা তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে যুদ্ধ থামানোর কথা, শান্তির কথা বলছেন এবং
রোহিঙ্গাদের কথা বলতে গিয়ে তিনি চোখ দিয়ে অজস্র দ্বারাই পানি ফেলেছেন, আর একই সময়ে বাংলাদেশের রক্ত ঝরছে। এই বৈপরীত্য শুধু শেখ হাসিনার ক্ষেত্রেই মানায়, তিনি নিজের দেশের গণতন্ত্রকে কবর দিয়েছেন, কথা বলার স্বাধীনতাকে কবর দিয়েছেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করেছেন, আর তিনি জাতিসংঘে গিয়ে মায়া কান্না কাঁদছেন। তিনি বলেন, ওবায়দুল কাদের বলছেন, বিএনপি লাশের রাজনীতি করে ক্ষমতায় যেতে চায়, কিন্তু বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে এ পর্যন্ত চারজন নেতাকে হত্যা করেছে। আসলে আওয়ামী লীগ হচ্ছে ধান্দার পাগল, ধান্দাবাজির পাগল, ধান্দা হচ্ছে আবোল তাবোল বলবো কিন্তু আমার স্বার্থটা আমি আদায় করে নেব। বিএনপির এত নেতা কর্মীকে হত্যা করা হচ্ছে, এত রক্ত ঝরছে, এত কর্মী শহীদ হচ্ছে, তারপরেও সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন ওবায়দুল কাদের হাসান মাহমুদরা। এদিকে দেশের মানুষের সমর্থন ছাড়াই বর্তমান সরকার ক্ষমতায় বসে আছে, বললেন ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। দেশের মানুষের সমর্থন ছাড়াই বর্তমান সরকার ক্ষমতায় বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, নিজেদের শাসন পাকাপোক্ত করতে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে নিয়েছে এই সরকার, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই সরকার, ইভিএম এর নামে দেশের 8,000 কোটি টাকা লুটপাটের ব্যবস্থা করেছে সরকার ও নির্বাচন কমিশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি আরও বলেন, ভোট ছাড়া নির্বাচন সরকার 35 লাখ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিবিসিকে দেয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের সমালোচনা করে ডাক্তার খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে গণতন্ত্র হত্যা হয়, লুটপাট হয়। আওয়ামী লীগকে রাস্তায় পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে রাস্তায় নেমে আসুন, তারপর প্রমাণ করেন জনগণ কাদের সাথে আছে। বিকেলে জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধি ও নেতাকর্মী হতাহতের প্রতিবাদে রাজধানীর বাড্ডা হাই স্কুল মাঠে সমাবেশ, এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ বাধ্য করে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, ইভিএম মার্কা ভোট ডাকাতি দেশে চলবে বলেও মন্তব্য করেন ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। দ্য রিপোর্ট প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এটা সবাই জানে, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই গণতন্ত্র হত্যা করে দেশে লুটপাট হয়, গত 14 বছর কীভাবে তারা গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এটাও সবাই জানে। তিনি বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছে, দেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে, লুটপাট করেছে, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, ডলার লুটপাট করেছে, তাদের কারণে মানুষ আমদানি করতে পারছে না, অতএব এই সরকার ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হবে, তাই দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে এই সরকারের হাত থেকে রক্ষা করতে হবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে একদলীয় শাসন ভয়াবহ রূপ ধারণ করেছে, বিএনপি কর্মসূচিগুলোতে জয় বাংলা স্লোগান দিয়ে গুলি করছে, তারপরও প্রধানমন্ত্রীর কোনো ভ্রূক্ষেপ নেই, তিনি নির্দ্বিধায় উচ্চবাচ্য করছেন, অসত্য কথা বলে যাচ্ছেন। বিএনপির এই নেতা বলেন, সমাবেশগুলোতে হামলা প্রতিরোধ করছে দলের নেতা কর্মীরা পতাকা হাতে অংশগ্রহণ করেছে, প্রতিরোধের প্রয়োজনের পতাকার সেই লাঠি আরও লম্বা করতে হবে, দেশে হয়তো হত্যাকাণ্ডের পরও সাধারণ মানুষ যেভাবে বিএনপির সমাবেশে সম্পৃক্ত হচ্ছে এটা বলতে হয়, আজকে মানুষ ন্যায়ের পক্ষে জেগে উঠছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। মোশাররফ হোসেন বলছেন, প্রধানমন্ত্রী বিবিসির সাংবাদিকদের বলেছেন আগামী নির্বাচনে সুষ্ঠু হবে, কিন্তু তার এই কথা দেশের মানুষ বিশ্বাস করে না। 2014 সালে 154টি আসন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে, দেশে বিদেশে সবাই এই বিষয়টি জানে, তারপরও কীভাবে বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে গণতন্ত্র সুবাতাস বই।